Please subscribe our channel and hit the bell icon for more information. প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্য প্রেজেন্টার এক্সপ্রেস অনুষ্ঠানে এক্সপ্রেস শব্দটি শুনলে হয়তোবা অনেকে ভাবছেন কোনো ভ্রমণ বা যাত্রার কথা হ্যাঁ দর্শক এই ভ্রমণ বা যাত্রা শুধুমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের যেটি 4 বছর আগে বাংলাদেশের সর্বপ্রথম সংবাদ উপস্থাপনার চর্চা কেন্দ্র লক্ষ্যে চালু হয়ে এসেছে পাশাপাশি সম্প্রতি 100 গণমাধ্যম কর্মী তারা উপহার দিয়েছে যারা বিভিন্ন সম্প্রচার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে পাশাপাশি এর গুণগত মান উন্নয়নে স্টুডিও প্র্যাকটিস ডিজিটালাইজড ফরমেশন চালু সহ লক্ষ্যকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে এই অনুষ্ঠানে আমরা মূলত লক্ষ্য থেকে যারা সংবাদ উপস্থাপক হয়েছেন তাদের সাথে গল্প করে তাদের পর্দার পেছনের গল্প এবং তাদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তরুণ সংবাদ উপস্থাপক বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের মাশায়েখ শশী আমরা আজকে তার সাথে গল্প করে তার পর্দার পেছনের গল্প এবং তার ব্যক্তিগত জীবনের নানা তথ্য আপনাদের সাথে তুলে ধরব আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আমি থাকব আফসানা নূর কিয়া চলুন দর্শক আমাদের অতিথির কাছে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে কেমন আছেন বেশ ভালো আছি আপনাকেও ধন্যবাদ আমরা জানি যে আপনি বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে লক্ষ্যের সাথে আছেন তো এই লক্ষ্যের সাথে আপনার যাত্রাটা কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছে লক্ষ্যের সাথে যদি বলি যে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিকভাবে লক্ষ্য যদি সময়টা ধরি আমি গত 4 বছর তাহলে সেই 4 বছরের প্রথম থেকে আর তারও আগে থেকে যদি বলি কারণ লক্ষ্যের যে মাঝি যিনি লক্ষ্য নামক এই জাহাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমার লক্ষ্য বা আরও যারা আছেন যারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন রাইসুল ভাই তার সাথে আমার পরিচয় 2008 সাল থেকে আমি আমার কলেজের বড় ভাই ছিলেন বিতর্ক সংগঠনের সূত্রে একই সূত্রে পরিচয় এবং তখন থেকে পরিচয় আর এরপর আমার মনে হয় যে লক্ষ্য যে কনসেপ্ট রাইসুল ভাই যেটা নিয়ে আজকে এত বৃহৎ পরিসরে এসেছিলেন এটা যখন একেবারেই অঙ্কুরের মতো অবস্থাতে ছিল আমি খুবই ভাগ্যবান বেশ গুটিকতক মানুষ তখন ছিলেন আমি তাদের মধ্যে একজন অর্থাৎ বলা যায় যে লক্ষ্য যে আমার পরিবার অন্তত আমি এটা শুধু কথার কথা না আমি এটা যৌক্তিকভাবেই দাবি করতে পারি যে আমি লক্ষ্যের একজন গর্বিত সদস্য একেবারে প্রথম থেকে আছি আচ্ছা এই যে শুরুটা তো শুরুর প্রথম ধাপের যদি অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু বলতেন শুরুর প্রথম ধাপের অভিজ্ঞতা বলতে রাইসুল ভাই আমার যতদূর মনে পড়ে 2009 সালের দিকে প্রথম তখন রাইসুল ভাই নিজেও চেষ্টা করছেন আমরা তার বাসায় যেতাম প্রথমবারের মতো নিউজের স্ক্রিপ্ট দেখা তারপর তিনি বিভিন্ন বিষয়ে গল্প করতেন কেমন করছেন না করছেন সেটা তো একটা ছিল আর এরপর 2014 সালের প্রথম দিকে লক্ষ্য যখন আজকে তো এত বড় একটা অফিস এত ইকুইপমেন্ট তখন প্রথম দিকে আসলে এত কিছু ছিল না কিন্তু যেটা এখনো আছে এবং ঠিক প্রথম থেকে অপরিবর্তনীয় যে রাইসুল ভাইয়ের যে ডেডিকেশন সেটা তখনও ছিল এখন যেমন দেখছেন আপনারা অর্থাৎ নতুন যারা আসছেন তাদের আসলে ব্যথিত হওয়ার কিছু নেই যে না হয়তো আগের মতো সেই এফোর্টটা দেওয়া হচ্ছে না এফোর্ট আমি যেটা দেখছি যে প্রথম যেটা প্রথম থেকেই ছিলাম আছি তো সেই এফোর্টটা প্রথম থেকেই রয়েছে তো তখন লক্ষ্যর অফিসটা ছিল হলো রাইসুল ভাইয়ের বাসাতে মিরপুরে আচ্ছা তো এবং আমি সম্ভবত দ্বিতীয় ব্যাচ আমরা 2014 প্রথম দিকে তখন রাইসুল ভাইয়ের ওখানে আমরা শুরু করি যাওয়াটা রাইসুল ভাই নিজে ক্লাস নিতেন আরও বেশ কিছু সিনিয়র নিউজ প্রেজেন্টার আসতেন অডিও প্র্যাকটিসটা তখন হয়তো বা শুরু হয়নি তবে স্ক্রিপ্ট দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমার মনে আছে যে একেবারে ফ্যামিলির যেই এনভায়রনমেন্ট সেটাতেই আমরা
আমি, তারপরে এখন যদি বলি শিশির ভাই ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে শুরু করেছি, তো তখন এই সময়টা খুবই মিস করি এখনো। আচ্ছা, এখন বর্তমানে অনেক ইকুইপমেন্ট আছে এবং অনেক শেখার অনেক সুযোগ আছে, বাট আপনি বলছিলেন সেই সময়টাতে এত কিছু ছিল না, তারপরে শেখাটা কি ঠিক মতো হয়েছিল? না, অবশ্যই শেখাটা ঠিক মতো না হলে আমি এই কথাটা সব জায়গায় বলি, এখনো বলবো এবং সম্ভবত এটা আমাকে আজীবন বলে যেতেই হবে। সেটা হলো যে আমার একজন সংবাদ উপস্থাপক হিসেবে যতটুকুই শিখেছি, এখনো শিখছি, এর ফাউন্ডেশনটা তৈরি হয়েছে রাইসুল ভাইয়ের হাত থেকে। এবং আমি সব জায়গায় বলি যে রাইসুল ভাই না থাকলে আমার পক্ষে আসলে সংবাদ উপস্থাপক হওয়া কখনোই সম্ভব হতো না। কারণ আমি যখন এই কোর্সগুলো করছি বা যখন চেষ্টা করছি, তখন বাসাতেও হয়তো বা ওইভাবে আব্বু আম্মু জানতো না যে ঠিক আছে আমি কিছু চেষ্টা করছি। তো এটা একমাত্র রাইসুল ভাই যিনি দিনের পর দিন উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। অনেকবার মনে হয়েছে যে না, আমি এটা ছেড়ে দিব, এটা আসলে আমাকে দিয়ে হবে না। উনি না থাকলে আসলে কোনোভাবেই সম্ভব হতো না। এবং একেবারে হাতে কলমে ধরে যেভাবে শেখানো, রাতের পর রাত এগুলো নিয়ে কথা হয়েছে, দিনের পর দিন কথা হয়েছে। মেহেদি ভাইও তখন ছিলেন উচ্চারণের যে ব্যাপারগুলো দেখানোর জন্য, তার সাথেও বিভিন্ন সময় অনেক কথাবার্তা হয়েছে। আন্তরিকতার বিন্দুমাত্র ঘাটতি আসলে কখনোই ছিল না। যদি থাকতো তাহলে আমি হয়তোবা আজকে একজন সংবাদ উপস্থাপক হিসেবে এখানে কখনো আসতে পারতাম না। উচ্চারণের কথা যেহেতু বলছিলেন, তো সেই উচ্চারণগুলো, মানে উচ্চারণের ক্লাসগুলো কিভাবে নেওয়া হতো এবং সেই ধাপগুলো যদি বলতেন? উচ্চারণের ক্লাসের দিক থেকে আসলে এখনো তো মেহেদি ভাই এখানে নিচ্ছেন আমি যতদূর জানি। মেহেদি ভাই, ওনার সবচাইতে ভালো যে দিকটা হলো, উনি প্রতিনিয়ত শিখতে চান, এবং শুধু প্রতিনিয়ত শিখতে চান সেটাই না, ওনার যারা ছাত্রছাত্রী আছে বা আমরা যারা ছোট ভাই বোন এবং ছাত্র ছাত্র একই সাথে পড়া যায়, তাদের মধ্যে উনি তার জ্ঞানটা ছড়িয়ে দিতে চান। এবং একেবারে নিঃস্বার্থভাবেই উনি আসলে কখনো এভাবে বলেননি যে না এই ক্রেডিটটা আমাকে দাও বা এমন কিছু। যখনই তার কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে, একেবারে রাইসুল ভাই সহ যখন দেখা যাচ্ছে হয়তোবা তিনি আছেন তার বাসায়, তাকে বললাম, উনি বললেন যে তুমি ইয়া করো, ওনার যতটুকু মনে হচ্ছে যে এটা এমন হতে পারে, তুমি ওভারশিওর হওয়ার জন্য মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করো। মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হয়তোবা মাঝে মধ্যে আমি হয়তোবা একটা রেফারেন্স দিচ্ছি, উনি একটা রেফারেন্স দিচ্ছেন, ঠিক এইভাবেই উনি যেমন আমাদেরকে শিখেছেন শিখিয়েছেন, আমার মনে হয় আমাদেরকে শেখানো শেখাতে যে উনি নিজেও নিজেকে অনেক শেখা হয়েছে আর অনেক কিছু, এবং সেটার ফলাফল আলটিমেটলি এখন যারা আছেন তারা কিন্তু আরো ভালোভাবে পাচ্ছেন। একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যে কথাটি আমি বারবার বলছি যে হয়তোবা প্রথম দিকে এতটা প্রাতিষ্ঠানিকভাবে এটা কাঠামোটা দাঁড়ায়নি, কিন্তু এই কাঠামোটা দাঁড় করানোর পেছনে যে সকল মানুষগুলো আছেন তাদের অবদানগুলো তো অস্বীকার করার কোনো কারণ নেই। এখন যেমন আমরা দেখছি যে লেভেল আছে, প্রথমে উচ্চারণের ক্লাস এবং পরবর্তী ধাপের প্রত্যেকটি আমরা দেখেছি যে সেক্টরগুলো আছে, যেমন স্পোর্টসের বা ল, বিভিন্ন জিনিস আছে। তো সেই সময়কার আপনি বললেন যে উচ্চারণ, উচ্চারণের পরে আর কি ছিল? দেখুন, প্রথম দিকে যখন আমরা এটা শুরু করলাম তখনও তো বিভিন্ন প্রতিষ্ঠান সংবাদ উপস্থাপনার বিভিন্ন কোর্স করাতো। এখনও হয়তোবা অনেকেই এই প্রশ্নটা করে যে লক্ষ্য এত দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাচ্ছে, এটা আসলেই দরকার কিনা। তো রাইসুল ভাই তখন বারবার যেটা যে কথাটি বলতেন, আমার মনে হয় ওনার খুবই প্রিয় একটা কথা এবং যৌক্তিক একটা কথা, যে সংবাদ উপস্থাপনা একটা শিল্প, এটা এই শিল্পটাকে আপনার করায়ত্ত করতে হলে এটার পিছনে ডেডিকেশন দিতে হবে, এটার পিছনে শ্রম দিতে হবে। তো তখনও আমরা ছয় মাসের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি, এবং সেক্ষেত্রে উচ্চারণের প্রথম দিকে যেমন বর্ণ থেকে শুরু করে বাক্যের গঠনগুলো কিভাবে হচ্ছে সেগুলো যে মেহেদি ভাই যেভাবে শিখিয়েছেন, আবার সেই বর্ণের উচ্চারণ বা বাক্যগুলোকে কিভাবে একটা সংবাদে প্রয়োগ করা যায় সেগুলো কিন্তু আবার আমরা রাইসুল ভাইয়ের কাছ থেকে শিখেছি। ঠিক এভাবেই আস্তে আস্তে পরবর্তী ধাপগুলোতে পৌঁছতে পৌঁছতে শেষ পর্যন্ত যখন আমাদেরকে রাইসুল ভাই মনে করলেন যে হ্যাঁ, এখন আমরা হয়তো বা অডিশনগুলোতে ফেস করার মতো যোগ্যতা অর্জন করেছি, তখন কিন্তু তার অনুমতিক্রমেই আমরা, তিনি তখন বিভিন্ন জায়গায় রেফার করলেন বা আমরা সিভি রেডি করে যখন ইয়ে করলাম তখন একটা কালেকটিভ ওয়েতে বিভিন্ন জায়গায় সিভি গুলো দেওয়া হলো। আচ্ছা, আপনার অডিশনের গল্পগুলো শুনবো, তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলছি।
দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখুন, লাইক দিন এবং শেয়ার করুন আমাদের এই অনুষ্ঠানটি। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের অতিথির কাছ থেকে জানতে পারবেন, সেজন্য আমাদেরকে প্রশ্ন করুন। আচ্ছা শশী ভাই, যেমনটা শুনছিলাম অডিশনের কথা বলছিলেন, তার আগে বলবো সেই অডিশন দেওয়ার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন, প্রিপারেশনটা কিভাবে নিতেন? নিজেকে প্রস্তুত করার পুরো গাইডলাইনটা তো আসলে আমাদের, আমরা যারা শুরু করেছিলাম আমাদের তো ওইভাবে কোনো আইডিয়া ছিল না যে কী করতে হবে না করতে হবে, তবে গাইডলাইনটা পুরোটাই রাইসুল ভাই বা মেহেদি ভাই যারা ছিলেন তারা প্রস্তুত করে দিয়েছিলেন। এবং আমাদের যেটা চেষ্টা ছিল যে তারা যেভাবে বলছেন তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করা। তো সেই ক্ষেত্রে একেবারে প্রথম থেকে যদি বলি যে প্রতিনিয়ত নিউজ দেখা এবং সংবাদ পড়ার, সংবাদপত্র পড়ার আসলে কোনো বিকল্প নেই, এটা এটা একজন সংবাদ পাঠক যদি কেউ হতে চান এতটুকু কাজ মনে হয় না করলেই নয়। তো এটার পাশাপাশি বিভিন্ন উচ্চারণের যে সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে, অনেকের আঞ্চলিকতা সমস্যা থাকে, অনেকের বর্ণের উচ্চারণ হয় না, অনেকের বাকযন্ত্রগুলো হয়তো বা ঠিক মতো কাজ করে না, সেক্ষেত্রে ব্যায়ামগুলো আমরা করতাম তখন। তারপরে এই উচ্চারণগুলোর আদি উৎপত্তি স্থল কোথায়, একেবারে খুব এক্সটেন্সিভলি যদি বলি ঠিক সেভাবেই কিন্তু ধীরে ধীরে অনেকদিন সময় এই জন্যই লাগে যে ধীরে ধীরে শিখে এসেছি এবং তাতে খুব বেশি ক্ষতি না, বরঞ্চ আমার মনে হয় আমাদের নিজেদের জন্য আরো ভালো। অবশ্যই অনেক শব্দগুলোর সাথে পরিচিত হওয়া এবং প্রত্যেকটি শব্দ কিন্তু আমরা ধারণ করতে পারছি, সেটাই এটা আসলে ভিতর থেকে ধারণা করলে আপনি আরেকজনকে যখন বোঝাবেন তো তাকে বোঝানোর আগে আপনার নিজেকে তো বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা নিজেকে প্রস্তুত করেছিলেন এবং এরপরে আপনারা যখন অডিশনের জন্য সিভি যে তৈরি করাটা সেটা কিভাবে করেছিলেন? সিভির জন্য আলাদা তখন ক্লাস ছিল, আমরা কয়েকটা সিভির ফরম্যাট হলো ভাইয়া তখন আমাদেরকে দেখালেন এবং একই সাথে আমরা নিজেরাও সেটার সাথে কিছু সংযোজন বিয়োজন করলাম এবং ফাইনালি যখন সেটা গ্রান্টেড হলো আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে তখন সাবমিট করি আর কি। তো এক্ষেত্রে যেটা হয় যে এই প্রশ্নটা সবাই আমাদেরকে করেন যে নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য যে সিভি দিব সেটার সার্কুলার কখন হয়। তো এটা আসলে খুব কম চ্যানেল ওইভাবে নিউজ প্রেজেন্টেশনের জন্য আলাদা করে সার্কুলার দেয়, নর্মালি যেটা হয় যে আপনি 3-4 মাস পর পর বিভিন্ন জায়গায় সিভি দিয়ে আসলে যখন ওই যেই চ্যানেলটি দরকার হয় তারা যেইসব সিভিগুলো জমা করেছে সেখান থেকে তারা বাছাই করে ইয়ে করে নেয়। এবং একই সাথে সিভির ব্যাপারটার সাথে ছবি একটা ব্যাপার, তো ছবি তোলার জন্য তখন আলাদা করে আমাদের একটা আয়োজন করা হলো, আমরা 10-12 জনের মতো ছিলাম। আমার কাছে মনে হয় যে সিভির মধ্যে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ ছবি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই বলে ছবি যে একেবারে নায়ক নায়িকাদের মতো হতে হবে যা বা মডেল পোর্টফোলিও হতে হবে সেটাও না, বা আমি দেখতে খুবই খারাপ বা আমি মোটা সোটা এমন কিছু ভাবলেও আসলে কিছু মানে এটা একটা অলিক ভাবনা হবে। মূল কথাটা হলো যে আপনি প্রেজেন্টার হতে যাচ্ছেন আপনি প্রেজেন্টেবল কিনা। আচ্ছা তার মানে সিভির মধ্যে ছবিটা সেই রকম হতে হবে, সেটাই আপনি তো আর নায়ক নায়িকা হওয়ার জন্য দিচ্ছেন না, আপনি একজন নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য দিচ্ছেন। তো একজন নিউজ প্রেজেন্টার নিশ্চয়ই একজন মডেলের মতো তো না, কিছুটা পার্থক্য তো থাকেই, তো ঠিক সেভাবেই নিজেকে দিন না কেন, এতটা ভাবনার তো কিছু নেই। আচ্ছা সিভি ড্রপ করলেন বিভিন্ন চ্যানেলে, তারপরে এই যে অডিশনের জন্য ডাক পাওয়া, প্রথম দিকের কোন চ্যানেলগুলো থেকে অডিশনের জন্য ডাক পেয়েছিলেন? আমার প্রথম অডিশন ছিল হলো এশিয়ান টিভিতে, এশিয়ান টিভিতে নিয়েছিল, তখন জাফরি ভাই সেখানে জয়েন করেছিলেন এবং এরপর আমরা, আমি, শিশির ভাই আরো অনেকেই, এসএটিভি শিশির ভাই, হ্যাঁ এসএটিভি শিশির ভাই, একেবারে আমরা মানে ওই যে বললাম একেবারে প্রথম থেকে আমরা ছিলাম। তো একই সাথে এশিয়ান টিভি থেকে শুরু এবং এরপরে বেশ কিছু চ্যানেলে আসলে আমরা অডিশন দিয়েছিলাম। তো এশিয়ান টিভিতে যখন প্রথম অডিশনের ব্যাপারটা ছিল অবশ্যই একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা নার্ভাসনেস সেখানে ছিল এবং আমার মনে আছে এখনো যে অডিশনের যেই দিন তার আগে বেশ কিছুদিন আমরা টানা কয়েকদিন একসাথে বসতাম, প্র্যাকটিস করেছিলাম, একসাথে প্র্যাকটিস করেছি, রাইসুল ভাই আলাদা করে আমাদেরকে সময় দিতেন, মেহেদি ভাই আলাদা করে সময় দিতেন, সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করতাম, সেগুলো জানার চেষ্টা করতাম, একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। তো এশিয়ান টিভিতে অডিশনটা বেশ ভালোই হচ্ছিল। আচ্ছা তো মজার ব্যাপার হলো যে ভালো ছিল এবং আমিও মোটামুটি ভালো করছিলাম। কেমন ছিল সেই ফার্স্ট রাউন্ডে, কি প্রশ্ন করা হয়েছিল? ফার্স্ট রাউন্ড গুলোতে আসলে তেমন কোনো প্রশ্ন তো করা হয় না,
নর্মালি যেটা হয় যে একটা স্ক্রিপ্ট দিয়ে দুইটা তিনটা স্টোরি পড়াতে হয়, আর আমি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার স্টুডেন্ট, তো জাফি হয়ে আবার ওইখান থেকে আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা একটা কোট ইয়ে করে যে এটা কে বলেছেন। তো আমি তো ছাত্র হিসেবে খুবই খারাপ, আমি যথারীতি পারিনি। তো যাই হোক, কিন্তু নিউজ পড়াটা সম্ভবত ভালো ছিল। তো এরপরে এমন কয়েকটা ধাপ অতিক্রম করে, সেটা কি ছিল, হার্ড কপি ছিল? হ্যাঁ, অবশ্যই হার্ড কপি ছিল। এবং সচরাচর এটাই হয় যে যেহেতু প্রথম দিকে প্রায় এক দেড়শো জনের মতো আরো বেশি থাকে, আরো বেশি লোকজন ডাক পান অডিশনের জন্য, সবারকে তো আর অটোকিউতে বসানোর সময় সাপেক্ষ অনেক ব্যাপার, তো সেক্ষেত্রে হয়তো বা কুইক সাকসেশনে সেটার ব্যবস্থাটা করা হয়। এরপরে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে যাওয়ার পরে যখন আমরা মোটামুটি ফাইনালি সিলেক্টেড যে পাঁচ ছয় জনের মধ্যে চলে এসেছি, এর মধ্যে হয়তো বা দুজন ছেলে তিনজন মেয়ে নেবে বা এমন অবস্থা, আমরা মনে হয় শেষ পর্যন্ত দশ জন ছিলাম। তো প্রথম থেকে আমার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল, সবাই যারা প্রডিউসার বলছিলেন তারা বলছে যে না তুমি ভালো করছো, হয়তো বা ইয়ে হবে। তো তার আমার যেদিন একেবারে ফাইনাল টেক নেওয়া হবে, এশিয়ান টিভির যিনি চেয়ারম্যান উনিও থাকবেন এমন কিছু একটা ছিল, আর তার আগে হলো আমার ভার্সিটি ডে ছিল আর কি। আমি এর আগে কখনো আয়ুব বাচ্চুর গান শুনিনি মানে লাইভে, যে তো আমি প্রথমবারের মতো খোলা মাঠে আয়ুব বাচ্চুকে গিটার হাতে দেখলাম, এবং মানে অসাধারণ সে অভিজ্ঞতা, তিনি গিটার হাতে যখন মানে সুরের ঝংকার তুললেন অডিশন, এবং না অডিশন তখন মাথা থেকে একেবারেই চলে গেছে, এবং আমি মোটামুটি আমার যে হেড়ে গলা সেই হেড়ে গলা দিয়ে খুব একেবারে মানে তাল বেতাল মিলিয়ে গাইতে থাকলাম। এবং এর মধ্যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে সারাটা দিন এভাবে করে, তারপরের দিন সকালবেলায় বা ওই দিন রাতেই আসলে আমার মনে হলো যে আচ্ছা সকালবেলা তো আমার অডিশন, যখন আমার এটা মনে হলো তখন দেখি গলার অবস্থা খুবই খারাপ, গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। কিন্তু তারপরের দিন আমার ফাইনাল টেক ছিল। আচ্ছা, তো তারপরের দিন গেলাম এবং যা হওয়ার তাই হলো, আমি আসলে আশানুরূপ পারফর্ম করতে পারলাম এবং শেষ পর্যন্ত বাদ পড়ে গেলাম। আচ্ছা, এই অডিশনে গিয়ে লক্ষ্যের পরিচিত কেউ কি ছিল সাথে বা কখনো কারোর সাথে দেখা হয়েছিল? গিয়ে ছিলাম, শিশির হয়তো ছিলেনই, তারপরে তমাপু ছিলেন, উনি তো এখনো আছেন। আচ্ছা, তারপরে আরো কয়েকজন ছিলেন, আমরা প্রায় সব মিলিয়ে সাত আট জনের মতো শুধু লক্ষ্য থেকে। সেই সময় কি কেউ চান্স পেয়েছিল? ওই যে তমাপু চান্স পেলেন, তারপরে নদিয়াপুরও মনে হয় একটা ভালো হয়েছিল, আমি ঠিক খেয়াল করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এবং এর পরের অডিশনটা কোন চ্যানেলে ফেস করেছিলেন? আসলে অডিশনের হিস্ট্রি বলতে গেলে এটা একটা এপিক হয়ে যাবে, আমি একটু জানিয়ে রাখি। সেটা হলো যে 2014 প্রথম দিকে যখন লক্ষ্যের সাথে আমার যাত্রা শুরু, এর পরে প্রায় দুই বছর আমার সময় লেগেছে যে কোনো একটা সম্প্রচার মাধ্যমে ঢুকতে। আমার প্রথম চ্যানেল ছিল, এখন তো আমি এটেন নিউজে আছি, প্রথমে আমি শুরু করেছিলাম TVN24-এ। তো সেটা হলো 2015-র অক্টোবর নভেম্বর মাসের দিকে, তারপরে তো এটেন নিউজে শুরু 2015-র ডিসেম্বরে, সেখানে দুই মাসে থাকার পরে এটেন নিউজে আসা। তো এই যে মাঝখানে দুই বছর, মাঝখানে দুই বছরে এশিয়ান টিভি থেকে শুরু করে আমি এরপরে এস এ টিভিতে অডিশন দিয়েছিলাম, আমি আর শিশির ভাই, শিশির ভাইয়ের ওখানে হলো, আমার হয়নি। এস এ টিভিতেও সেম অবস্থা, প্রথম দিকে সব ভালো, তারপরে ফাইনালে যে হঠাৎ করে পেটে ব্যথা মাথা ব্যথা হাবি যাবি এটা হলো না। তারপরে দেশ টিভিতে দিয়েছিলাম, সেখানেও হয়নি। তারপরে একুশে টিভিতে দিয়েছিলাম, একুশে টিভিতে আমি এবং রিশান ভাই, সেখানে যেও অনেকটা একই অবস্থা, আমার হয়তো বা খামখেয়ালি ছিল, সেখানে আমার হলো না, রিশান ভাইয়ের হয়ে গেল। তারপরে আর কোন কোন চ্যানেলে না, গাজী টিভিতে আমি দিইনি, মোটামুটি 10-12 চ্যানেলে আমি অডিশন দিয়েছি। এটেন নিউজেও এর মাঝখানে একবার দিয়েছিলাম, প্রথমবার, তখন তো হয়নি। তারপরের আমি আসলে এরপরে তো সেকেন্ড বার যখন দিলাম তখন হলো। তো এই কথাটা বলার কারণটা হলো যে আমি যখন এতদিন ধরে এতগুলো চ্যানেলে দিচ্ছি, এবং আমার সাথে যারা সহপাঠী ছিল, বন্ধু ছিল, বড় ভাই ছিল, এমনকি ছোট ভাই বোন ছিল, তারা বিভিন্ন জায়গায় সুযোগ পেয়ে যাচ্ছে, আমার হচ্ছিল না, ওই সময়টা আমি খুব মুষড়ে পড়েছিলাম। বাট আপনি নিজেকে ব্যর্থ ভাবেননি?
ব্যর্থ ভাবিনি সেটা না, আমি ব্যর্থ নিজেকে ভেবেছি, কিন্তু আমি যে ব্যর্থ এটা রাইসুল ভাই কখনো ভাবেননি। আচ্ছা, তিনি সবসময় আসলে সাহস দিয়ে গেছেন, তিনি সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছেন, এবং আমি এই জন্যই বলছি যে আসলে তার এবং তার জন্য কিন্তু পরবর্তী চ্যানেলগুলোতে আপনি কিন্তু অডিশন ফেস করেছেন। হ্যাঁ, আমি তো একটা সময় যে বলতাম যে আমি আর অডিশন দিব না, এটার আসলে দরকার নেই, মানে এটা মনে আমাকে দিয়ে আর হবে না। তো রাইসুল ভাই তখন বলতো যে একটাই কথা যে লেগে থাক, এটা হবে হয়তো বা খুব কাছে। এবং এখানে আসলে মনস্তাত্ত্বিক একটা ব্যাপারও হয়তো বা আছে, ওই যে আমি বললাম যে মনে করেন এশিয়ান টিভিতে আমার যেদিন ফার্স্ট আমার অডিশন ছিল, ফাইনাল অডিশনের আগের দিন অবশ্যই আমার নিজেকে আরো সচেতন হওয়া উচিত ছিল যে এরপরের দিন আমার ফাইনাল অডিশন, আমি যতই হোক আবেগটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরে এশিয়ান টিভির পরে যখন এসি টিভিতে গেলাম, হয়তোবা সেই ক্ষেত্রে আমার প্রস্তুতিতে নিশ্চয়ই কিছু ঘাটতি ছিল, যে গাইডলাইন গুলো আমার ফলো করা দরকার ছিল সেগুলো ফলো করিনি। এবং তৎপরবর্তীতে যখন রাইসুল ভাই ক্রমাগত উৎসাহ দিলেন, তিনি এমন হয়েছে দিনের পর দিন আমাকে ফোন করে ডেকে এনে বসিয়েছেন। একটা সময় আমি নিজে ফোনও ধরতাম না, যে দূর ফোন ধরলে এখন আগুলো যাই এসে বস। তো ঠিক সেই জায়গা থেকে তারপর যখন সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে মোটামুটি রাইসুল ভাই বললেন যে এবার শেষ চেষ্টা ইয়ে করতে থাক, মানে ওটা তো বলেন যে শেষ চেষ্টায়, আসলে শেষ চেষ্টা যে না, আমি মনে ভাবতাম এটাই শেষ, উনি তো জানেন যে এটা শেষ না, এটা কেবল শেষে শুরু এবং শেষটা হবে যখন আমি সংবাদ উপস্থাপক হব। এই বিশ্বাসটা ওনার ছিল আমার উপরে, আমার নিজের উপরে যে বিশ্বাসটা ছিল না, তো সেটাই আসলে কাজ করেছে। আর একই সাথে আমার আমুর কথা বলতে হয়, আবু অবশ্যই এগুলো কিছু জানতেন না যে আমি কিছু করছি। তো অডিশন দিয়ে যখন দেখতাম অডিশন খারাপ হচ্ছে বা অন্যরা ফোন পেয়েছে আমি ফোন পাচ্ছি না, মন টন খারাপ, আমু তখন অনেক মেন্টালি সাপোর্ট দিত। আমু যদি এত কিছু বোঝেন না, তা আমু জানতো যে যাক কোনো একটা কারণে ছেলের মন খারাপ, তো বলতো যাক বাপ মন খারাপ করিস না, যেটাই হয়েছে ভালো কিছু হবে। তো আলটিমেটলি এখন মনে হয় যে হ্যাঁ ভালো কিছুই তো হলো। আচ্ছা, আমরা প্রথম দিনের অন এয়ার হওয়ার অভিজ্ঞতাটা শুনবো টিভিএন 24-এ। প্রথম দিনের অন এয়ার টিভিএন 24-এ আমি 2 মাসের মতো কাজ করেছিলাম। এটা তো একটা বাংলাদেশি কমিউনিটি চ্যানেল, বাংলাদেশ ব্যুরো অফিসে মূলত ইউরোপে খুব জনপ্রিয় একটা চ্যানেল ছিল। তো ওটার মানে যেহেতু ওটা ইউরোপিয়ান যে সকল বাংলাদেশি নাগরিক আছেন, বিশেষ করে আমেরিকা বা ইউকেতে যারা বসবাস করছেন, তাদেরকে উদ্দেশ্য করে তাদের কন্টেন্টগুলো তৈরি করা হয়। এখানে বিদেশি বা আন্তর্জাতিক ইস্যুগুলো খুব বেশি প্রাধান্য পাই। আচ্ছা, আর আন্তর্জাতিক সংবাদগুলো একটু কঠিন হয় আর কি, সেগুলো শব্দের ব্যবহারের কারণে হোক, উপস্থাপনের ধরনের এতে হোক, কিছুটা নার্ভাস তো ছিলাম। তো সেখানে যারা ছিলেন তারা আমি খুবই ভাগ্যবান, খুবই ভালোভাবে টেক কেয়ার করেছেন, খুবই সহায়ক ছিলেন। তো কিছুটা নার্ভাসনেস ছিল, পরে নার্ভাসনেসটা কেটে গেছে আর কি। আর যেহেতু টিভি 24 বাংলাদেশে দেখা যায় না, কেবল লাইনে ইন্টারনেটে দেখা যায়, তো এখানে আমার যারা বড় ভাই ছোট ভাই ছিলেন, বিশেষ করে হাফিজ আর মানে বলতেই হয়, তারপরে রাইসুল ভাইয়ের কথা তো মানে প্রথম থেকেই বলছি এবং আমার মনে হয় পরবর্তীতে আরও আসবে, তো তারপরে রনি ভাই, সবাই খুব উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে। আচ্ছা, সেখানে কতদিন ছিলেন? সেখানে মাস দুয়েকের মতো। এর পরবর্তীতে তো এটি নিউজ, এবং এটি নিউজে যেটা ইয়ে হলো যে এটি নিউজে যেই অডিশনের আমি ডাক পেয়েছিলাম সেটা কিন্তু ওইটার আমি সেকেন্ড কল লেছিলাম আর কি। ওইটার ফার্স্ট কলটার অডিশনটা আমি অনেক আগে দিয়েছি, প্রায় বছরখানেক আগে। অর্থাৎ বললাম যে আমি 2 দিয়েছি, প্রথমবার তো আমি রিজেক্টেড হয়ে গেলাম, পরের বার যখন দিলাম তখন যে আমি পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড এমন কিছু আমি জানতাম না এবং সেটার খোঁজ খবরও রাখিনি। তো একদিন হঠাৎ করে ফোন আসলো, তো আমি গেলাম এবং তখন যে দেখি যে আমার সিভির উপরে সেকেন্ড কল লেখা। তারপরে তো সেখানে অক্টোবর মাস হবে হয়তো বা অক্টোবর নভেম্বর 2 ড্রাই রান বা নির্বাচনী প্রক্রিয়াটা গেল। আর ড্রাই রান বলতে আমরা আসলে একটু ডিটেইলস জানতে চাই যে জিনিসটা। ড্রাই রান বলতে একেবারে সহজ ভাষায় যেটা বলা যায় সেটা হলো যে ড্রাই রান একটা পূর্ণাঙ্গ নিউজ। আচ্ছা, স্টুডিওতে লাইট ক্যামেরা মেকআপ সব সহ নিউজটা হচ্ছে, শুধুমাত্র সেটা অন এয়ার হচ্ছে না। আচ্ছা, কিন্তু এটা ছাড়া এবং ড্রাই রান গুলো চ্যানেল গুলো এই জন্যই করায় যে আপনি যাতে এনভায়রনমেন্টের সাথে পরিচিত হন, একটু হ্যাঁ পরিচিত অ্যাডজাস্ট হওয়া যায়, সংবাদ উপস্থাপক হিসেবে কিভাবে পারফর্ম করতে হবে এটার হাতে কলমে
শিখিয়ে দেব আর কি। তো দুই মাস খুব ভালো একটা প্রশিক্ষণ হলো, এরপরে তো ডিসেম্বর মাসের 21 তারিখ সম্ভবত রাত একটা দিকে অনিয়ার হলাম। সেই অনিয়ার অভিজ্ঞতাটা একটু শুনবো, কেমন ছিল অনুভূতিটা? যেহেতু আমি টিম 24 এ দুই মাস নিউজ পড়েছি, কিছুটা হ্যাঁ নার্ভাস অবশ্যই ছিলাম, সেটাও তো লাইভ নিউজ, তবে কিছুটা মনে হয় কিছুটা কম নার্ভাস ছিলাম। তা তারপরেও তখন আমাদের আমার নিউজের প্রথম প্রোডিউসার ছিলেন হলো রুমন ভাই, আমাদের খুবই মানে চমৎকার ডাইনামিক একজন প্রোডিউসার, তিনি খুব খুব মানে সাহায্য করেছিলেন আমাকে যে পুরো পরিবেশটার সাথে মানিয়ে নেওয়ার জন্য যে কিভাবে করা যায়। তো উনি বারবার আমাকে টপ ব্যাক বারবার বলছেন যে না আপনি কিন্তু ভালো করছেন, আপনি খবরদার নার্ভাস হবেন না। তো যখনই হয়তো একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম তখনই উনি এই কথাগুলো বলছিলেন, এবং আমি খুবই ভাগ্যবান যে এটি নিউজের প্রত্যেকটা নিউজ প্রোডিউসার যারা আছেন এতটা হেল্পফুল, মানে এটা অকল্পনীয়, এবং সবাই প্রত্যেকেই মানে সাহায্য করেন, এবং আমাদেরকে একেবারে মানে সিও স্যার বলি বা দিদির কথা বলি, সবাই একটা কথা বলেন যে এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে একটা কাজ করতে হবে। তো এই জিনিসটা মনে হয় সবার মাথায় থাকে যে কোনো একটা ভুল হলেও বা কোনো একটা হয়তো বা কোথাও আনকমফোর্টেবল কেউ ফিল করলেও সবাই মিলেই সেটা চেষ্টা করি যে এখান থেকে উঠে আসার জন্য। তো যার কারণে প্রথম দিনটা মোটামুটি ভালোই কেটেছে বলে যাই। যাক, এইটা নিউজের সাথে অনেকদিন ধরে আছেন, সেখানকার পরিবেশটা পরিবেশের কথা তো এই যে বললাম, এবং আমার মনে হয় যে আমাদের অনেকেই তো আছেন আমি যাওয়ার আগে যারা এটি নিউজে ছিলেন, রাইসুল ভাই নিজেও ছিলেন, জাফরি ভাই ছিলেন, তারপরে আরও অনেক বড় ভাইরা বা বোনরা ছিলেন, আবার আমি যাওয়ার পরে আমাদের অনেক সহকর্মী তারাও বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারা শুধু একটা কথাই বলেন যে আসলে এটি নিউজের মতো কর্ম পরিবেশ বা এতটা মানে বন্ধুবৎসল একটা জায়গা অন্য কোথাও পাওয়া একেবারেই সম্ভব না। এবং যেটা বললাম যে একেবারে আমাদের সিও স্যার থেকে শুরু করে অফিসের যিনি চা বানান প্রত্যেকের কিন্তু একটা ইনভলভমেন্ট আছে একটা নিউজের পিছনে, প্রত্যেকেই চেষ্টা করেন যে এবং প্রত্যেকেরই একটা অবদান আছে। তো আমরা সেটা চেষ্টা করি যে সেই অবদানটাকে সম্মান জানাতে, এবং শুধু আমি না, আমার মনে হয় যে আমাদের অফিসের প্রত্যেকেই যারা আছেন কর্মী হিসেবে প্রত্যেকেই সেটা অ্যাকনোলেজ করার চেষ্টা করেন যে না এখানে আসলে ছোট বড় বলতে ব্যাপার না, সবাই সমান, এবং সবারই যে এখানে সবাই তার জায়গা থেকে অবদান রাখছেন, সবাই যাচ্ছেন একটা ভালো আউটপুট দিতে, এই জিনিসটা আসলে খুব বড় একটা ব্যাপার। আমরা জানি আপনি খুব ব্যস্ত সংবাদ উপস্থাপক, পাশাপাশি চাকরি করছেন এবং পড়াশোনা করছেন, এই সব মিলিয়ে এত ব্যস্ততার মাঝে ব্যস্ততা আসলে বিগত কয়েক মাস ধরে নিউজের বেশ প্রেশার ছিল। আচ্ছা, লেখাপড়া তো প্রায় শেষের দিকে, এখন তো মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছি, আর চাকরি যেটা সেটাও আসলে চলছে, ওই সেখান থেকেও কিছুটা সাপোর্ট তো অবশ্যই পেয়েছি, অফিস থেকেও এটি নিউজ থেকেও সাপোর্ট পেয়েছি, তো সব মিলিয়ে চলছে আর কি এইভাবেই। আচ্ছা, পড়াশোনাটা কোথায় করা হচ্ছে? আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তো অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স একেবারে এখন ফাইনাল সেমিস্টার চলছে। আচ্ছা, আমরা এখন একটু ব্যক্তি জীবন সম্পর্কে জানবো, সেটা হলো যে ছোটবেলা কোথায় কেটেছে এবং ছোটবেলা কোনটা ছিল? ছোটবেলা হলো কেটেছে চুয়াডাঙ্গা জীবননগরে, আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমরা ঢাকাতে শিফট করি, তার আগ পর্যন্ত গ্রামে ছিলাম, এবং জীবননগর দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে আমার প্রাথমিক বিদ্যালয়ের পাঠটা চোখে, এরপরে এসে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি কলেজে এসে ভর্তি হলাম, তারপরে সেখান থেকে এসএসসি, ঢাকা কমার্স কলেজে এইচএসসি, তারপরে তো জগন্নাথে ভর্তি হওয়া। আচ্ছা, আমরা তো এখন বড়বেলায় তাই না, তো ছোটবেলার কোনো একটি মুহূর্তের কথা কি মনে আছে যেটা এখনো মনে পড়ে? ছোটবেলার মুহূর্ত আসলে ওইভাবে বলতে গেলে আমি খুব সাঁতার কাটতে পছন্দ করতাম পুকুরে, আমাদের বাড়ির পাশে ইয়া বড় একটা পুকুর ছিল, এবং যেটা হতো যে স্কুল শেষ করে এসেই পুকুরে ঝাঁপ দিতাম, এবং এবং সাঁতারটা আমি মোটামুটি ভালোই কাটতাম, যদি আমার এখন মোটাশোটাই শরীর দেখে কেউ বিশ্বাস করবে না যে আমি সাঁতারটা তার ভালো কাটতাম। তো তখন হতো কি দেখা যাচ্ছে সারাদিন পুকুরে থাকার কারণে চোখ তো লাল হয়ে যেত, তারপরে মুখের এদিকে সবুজ শ্যাওলা জমতো, আম্মু করতো কি পাড়ার ছেলেমেয়েদেরকে কয়েকটা ছেলেকে বোতলে ওকে ধরে নিয়ে আয়
আইতে তো ওরা আমাকে ধরার চেষ্টা করত আমি এক ডুবে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে মানে এইভাবে খুব আনন্দময় একটা সময় কেটেছে এবং আমাদের নিজেদের আমের বাগান ছিল তো নিজেদের আমের বাগান থাকলে নিজেদের আমের বাগানে কখনো যাওয়া হতো না মানুষের আমের বাগানে যে ঢিল মারতাম আর কি এবং তারপর যে দৌড়াদৌড়ি করে খাওয়াটা খুব টেস্টি ছিল খুবই মজাদার ছিল এবং কালকে থেকে তো রোজার সময় যেটা হতো যে তারাবি নামাজের পরে সবাই মিলে একসাথে নামাজ পড়তে যেতাম বাসা থেকে একটু দূরে ছিল তারপরে সেখান থেকে একসাথে আসা তারপরে ঈদের সময় বিশেষ করে পটকা ফোটানো মানে এগুলো আসলে এখনো মাঝে মধ্যে মনে হয় পরিবারে কে কে আছে পরিবারে তো আমি অবশ্যই আছি আর আমার আম্মু আব্বু আর ছোট একটা বোন আছে আচ্ছা পরিবার থেকে কতটুকু সহযোগিতা পাওয়া হয় পরিবার থেকে সহযোগিতা বলতে আসলে আমি যেটাই করি আমার পুরোপুরি সাপোর্ট মানে আমার ফ্যামিলি থেকে সবসময় পেয়েছি আমি খুবই ভাগ্যবান এই ক্ষেত্রে আমি বলবো যে আমার পারিবারিকভাবে আসলে কোনো একটা বিশেষ করে আব্বু আম্মুর এমন কোনো চাওয়া কখনো ছিল না যে না তোমাকে এটা হতেই হবে বা আমি আমার আমি কখনো শুনিনি যে অমুক ফার্স্ট হচ্ছে তুমি কেন ফার্স্ট হচ্ছ না তুমি ফার্স্ট হও তুমি ইয়া হচ্ছ না কেন বা অমুক ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের কথা হলো যে তুমি যেটাই করো তোমার ভালো লাগলে তুমি সেটা করো আর কারো অনিষ্ট করো না তো চেষ্টা করেছি সব মেনে চলতে আর আম্মুর কথা আলাদা করে বলতে হয় আব্বুর তো মানে আব্বু আম্মু দুজনই আমার জীবনের খুব বড় একটা অংশ জুড়ে আছে আসলে তাদেরকে ছাড়া অন্য কিছু কল্পনা করাটা খুব কষ্টকর অবসর সময়টাকে কি পরিবারের সাথেই কাটানো হয় অবসর সময়টা আসলে ঢাকা শহরে বসবাস করে তো অবসর সময় পাওয়াটা খুব টাফ অবসর সময়টা জ্যামে জ্যামে কেটে যাই তো এরপরেও চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো বা পরিবারকে একটু সময় দেওয়া আর নতুবা যেটা হয় গান শুনি বা একটু হয়তো বা পেপার টেপার পড়া বা একটু বেশি সময় পেলে ঘুমিয়ে পড়ি আর কি এভাবেই কাটে অবসর সময় আচ্ছা আর পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এখন আসলে ঠিক ওইভাবে ভবিষ্যৎ পরিকল্পনা এখনো নেই পরিকল্পনা যেটা বা যেগুলো আছে সেগুলো ভবিষ্যতে না হয় কোন একদিন আমরা ফেসবুকে আসলে দেখতে চাই যে মাই শাইখুল মাশাইখের সাথে মিসেস শাইখুল থাকবে কবে সেটা দেখতে পাবো সেটা অবশ্য একটা ভীষণের ব্যাপার দেখা যাক ভীষণ কততে দাঁড়ায় তবে হ্যাঁ মানে একজনকে তো দেখা যেতেই পারে আর কপালে থাকলে একাধিক জনকেও দেখা যেতে পারে আরো বছর কিছু যাক আরো নিজেকে কিছুটা গুছিয়ে নিই এমনিতে আমি অনেক অগোছালো তো নিজের কিছু কিছু বিষয় একটু পরিবর্তন আনা দরকার সংশোধন করা দরকার সেগুলো করে হয়তোবা পরবর্তীতে ভাবা যাবে আচ্ছা লক্ষ্যের সাথে তো বহু বছর ধরে আছেন তো লক্ষ্যর সম্পর্কে যদি কিছু বলেন বা লক্ষ্যের লক্ষ্যের জন্য কোনো উপদেশ লক্ষ্যের জন্য তো আলাদা করে কোনো উপদেশ দেওয়াটা কতটুকু আসলে আমার মনে হয় না যে নতুন করে কোনো উপদেশ লক্ষ্যকে দেওয়ার আছে লক্ষ্যর সবচাইতে মজার যে ব্যাপারটা আমার কাছে বিস্ময়কর লাগে যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা সংবাদ মাধ্যমে কর্মীদেরকে তৈরি করার জন্য কাজ করছে এবং লক্ষ্য এত কম সময়ে বিগত 4-5 বছরে ঠিক যেখান থেকে শুরু করেছে আমি তো বললাম যে প্রথম থেকেই আমি ছিলাম এত ছোট একটা পরিসর থেকে শুরু করে আজকের এই যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে লক্ষ্য তো নিজের পরিচয় নিজেই দিচ্ছে এখানে আসলে নতুন করে বলার কিছুই নেই তার যে পরিমাণ কোর্স ফ্যাসিলিটি বলি বা তার যে কর্ম বিস্তৃতি এটা আসলে বিস্ময় জায়গা নিয়ে এখানে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে এখনো নতুন নতুন প্রতিষ্ঠান হচ্ছে যারা আগে থেকে কাজ শুরু করছে তারা কিন্তু আমার মনে হয় যে এখনো ঠিক একটা জায়গাতেই আছে কিন্তু লক্ষ্য প্রতিনিয়ত গতকালকের থেকে আজকে নিজেকে ছাপিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী লক্ষ্য এটা আমি বলবই আমাদের শেষ প্রশ্ন সেটা হলো যে নতুন যারা সংবাদ উপস্থাপক হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ নতুন যারা সংবাদ উপস্থাপক হতে চায় তাদের জন্য পরামর্শ আসলে পরামর্শ হওয়া দেওয়া তো একটা যোগ্যতার ব্যাপার
এখন সেটা ওইভাবে বলতে পারি কি না, আমি বড় ভাই হিসেবে তাদেরকে বলবো কিছু জিনিস একটু নজর রাখতে প্রথম থেকে। সেটা হলো যে সংবাদ উপস্থাপনা এটা আসলে একটা কাজ, এবং এটা আর দশটা চাকরি যেমন, এটাও একটা চাকরি, এবং সেটা হতে পারে আপনি হয়তোবা এখন অন স্ক্রিনে আছেন, আপনি দেখছেন, হয়তোবা মাধ্যমটা ভিন্ন। তো অনেকে যারা অনেকেই আমি দেখেছি ব্যক্তি জীবনে যে হতাশ হয়ে যান, আমি নিজেও তো হতাশ হয়ে গেছিলাম। হতাশার আসলে কিছু নেই, সেটা হলো যে একটা একটা চাকরি করতে গেলে বা একটা কাজ যদি আপনি করেন, নিজেকে তো যোগ্য করে তুলতে হবে, আপনি যদি যোগ্য হন আপনাকে নেওয়ার জন্য মানুষ আসলেই বসে আছে, কিন্তু আপনি যদি অযোগ্য হন আপনাকে নেওয়ার জন্য কেউ বসে নেই। তো নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, আর প্রতিনিয়ত চেষ্টা করুন যে যারা সফল হয়েছেন তারা কিভাবে সফল হলেন। শুধু সফলতা দেখলে হবে না, সফলতার পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ত্যাগ থাকে, অনেক আত্মনিবেদন থাকে, ঠিক সেভাবে গড়ে তোলার চেষ্টা করুন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের লক্ষ্য প্রেজেন্টার এক্সপ্রেস অনুষ্ঠানটি। পরবর্তী প্রোগ্রামে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে, এবং আমাদের এই আজকের এই অনুষ্ঠানের লাইভ ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, আপনারা লাইক করতে পারেন এবং কমেন্ট দিতে পারেন, এবং স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটি দেখছেন সেটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো বেলা 3:30 প্রচারিত হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, লক্ষ্যের সাথেই থাকবেন, ভালো থাকবেন। এবার তো